যে বক্তব্য তিনি রেখেছেন আজকে এর ভাষা নিতে পারে ভাষা আমাদের কাছে নাই হাসিনাকে ক্ষমতায় রেখে বিএনপি কোন নির্বাচনে যাবে না আমি প্রথমেই তার গতকালকে যে বক্তব্য আপনার লন্ডনের সম্মত আমি যে তীব্র নিন্দা নিন্দা জানানোর ভাষাও নাই আমাদের এত অসাধারণ কুরুচিপূর্ণ বক্তব্য যে একজন দায়িত্বপূর্ণ প্রধানমন্ত্রীর দায়িত্বে তিনি আছেন দিতে পারেন এটা আমরা কল্পনা করতে পারি না ভাবতে পারি না এই তার বক্তব্যের মধ্য থেকে একটাই জিনিস প্রমাণিত হয়ে যাচ্ছে রাজনৈতিকভাবে এই দেশের মালিক একজন এই দেশে হাসিনা ছাড়া আর কেউ নেই বিচার বিভাগ তিনি নিয়ন্ত্রণ করেন প্রশাসনের কোনো আইন কানুনের তোয়াক্কা থাকে উনি করেন না তিনি করেন এবং যাবতীয় অপকর্মগুলো তিনি এখানে সমস্ত আপনার নির্দেশদাতা এবং গতকালকে বক্তৃতা আপনি যে প্রশ্নটা করেছেন বিশেষ তার আপনার এই চিকিৎসার ব্যাপারে এই মধ্যে যে কত ব্যক্তিগত প্রতিহিংসা রাজনৈতিক প্রতিহিংসা তার বক্তব্যের মধ্যে কালকে সেটা চলে এসেছে আমরা এই কথাগুলো বলতে চাইনি কিন্তু আপনি তুলেছেন এবং গতকাল আমরা আমি আসছি ওই জন্য আসছিলাম আমি সেটাই আসছি সেখানে আসছি আমি ওখানে জানি তার ওই বক্তব্যে কালকে যে তিনি বলেছেন যে যেদিন তাকে ক্যান্টনমেন্টে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল সম্ভবত একজন অসুস্থ ছিলেন বাধা দেওয়া হয়েছিল সেদিনই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন কোনদিন যদি তিনি সুযোগ পান তাহলে খালেদা জিয়াকে তিনি ক্যান্টনমেন্ট থেকে বের করে দেবেন তাহলে কোর্ট বা ক্যান্টনমেন্ট বোর্ড এগুলো কোনো ব্যাপারই না বাট হাসিনা ডিসাইডস ইজ দ্য রং এইরকম একটা ভয়াবহ একটা কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিবাদী দেশে আমরা যে এখনো এই ভাষায় কথা বলি এটা সত্যি আমরা নিজেরাও মনে করি যে মাঝে মাঝে যে এই ভাষায় কথা বলে আমাদের লাভটা কি লাভ একটাই যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা গণতন্ত্রের ভাষায় কথা বলতে চাই গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি গণতন্ত্রকে আমরা ফিরিয়ে আনতে চাই সেই কারণেই আমরা গণতন্ত্রের ভাষা ব্যবহার করি স্বাধীনতা আমরা বিশ্বাস করি পরমত সহিষ্ণুতাতে আমরা বিশ্বাস করি আমরা অন্যের মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করি এবং সংবিধানের যে মূল বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আপনার মানব অধিকারের বিষয়গুলো এগুলোকে আমরা অত্যন্ত বেশি গুরুত্ব দিই সেই কারণেই আবারও আপনাদের মাধ্যমে দেশের মানুষের কাছে সকল শুভবুদ্ধির মানুষের কাছে আমরা এই বিষয়গুলো তুলে ধরতে চাই এবং সেখান থেকেই আমরা আশা করি দেশের থেকে তারা চিকিৎসার জন্য ব্যবস্থা করবে।